আমরা দেখেছি যখন মানুষকে কেড়ে করেছিলাম আমরা মানুষকে বাঁচানোর জন্য। 3 বছরে আমরা দেখেছি সরকার লাপাতা নেই, চিকিৎসা নেই, বড় যাত্রা নিজে নিজে বাংলাতে লাশ পেয়েছে, কবরস্থান পায়নি, শ্মশান পায়নি, হাসপাতাল পায়নি, অ্যাম্বুলেন্স পায়নি, বেড পায়নি, ওষুধ পায়নি। আর যদি বিজ্ঞাপন দিয়ে রয়েছে আয়ুষ্মান ভারত, কোটি টাকা খরচা করেছে। আর যখন মানুষের আয়ু নিয়ে বিপদ হলো তখন আয়ুষ্মান ভারত ছিল না ভারতে, মমতা হলো স্বাস্থ্য সাথী, কত বিজ্ঞাপন হয়। আর যখন মানুষের অসুখ হলো, মহামারী হলো, অতিমারী হলো, তখন স্বাস্থ্য সাথী খুঁজে পাওয়া গেল না। তখন সাথী কে ছিল? রেড ভলেন্টিয়ার, অক্সিজেন নিয়ে, অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে, চিপ ট্যাঙ্কের নিয়ে, খিচুড়ি নিয়ে তারা ছুটেছে। কিন্তু ওই সময় কঙ্কালটা দেখা গেছে গোটা বিশ্বে, আমাদের দেশে শুধু না, পুঁজিবাদী ব্যবস্থা যেখানে মুনাফার জন্য সব কিছু হয়, যেখানে টাকার জন্য সব কিছু হয়, সেখানে তারা মুনাফা কামিয়েছে। গোটা বিশ্বের মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি গরিব মানুষের সংখ্যা বেড়ে গেল, সবচেয়ে বেশি বেকারি বেড়ে গেল, সবচেয়ে বেশি অন্নহীন মানুষ, বিভুক্ত মানুষের সংখ্যা বেড়ে গেল। আর সেই সময় খাদ্যদ্রব্যে জিএসটি লাগিয়ে দিচ্ছে। জিএসটি মানে মোদি দিদি আলাদা, আপনি যখন 18% জিএসটি দেন, 9% মোদি, 9% দিদি। তাই মোদি সরকারের বিরুদ্ধে দিদি লড়বে না, দিদি সরকারের বিরুদ্ধে মোদি লড়বে না। নাটক হবে, বড়সড় হচ্ছিল না, নাটক কাটা আর সব কি পাপ কি টেলিভিশন চ্যানেল ভাড়া নিয়ে নেয়, অর্ধেক চাইদিক অর্ধেক চাইদিক, এদিকে বিজেপি এদিকে তৃণমূল, রাত্রে দেখবেন সকাল থেকে হচ্ছে আর কি যুদ্ধ হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলে, তাই না? কাউকে চোট পাচ্ছে না, ডাব্লিউডব্লিউএফ কুস্তি টেলিভিশন হয় না, ডাব্লিউডব্লিউএফ হয়, কেউ কাউকে ধরছে না, কোনো স্বাস্থ্য হচ্ছে না। দাওয়ার সময় দেখলাম, সর্দার সময় দেখলাম, কেউ জেল থাকলো, যারা জেনেছিল সব জামিন হয়ে গেল, আর নাহলে বিজেপি তৃণমূলে চলে গেল, আবার বিধানসভা ভোটের পরে তৃণমূল থেকে বিজেপি চলে গেল, বিজেপি থেকে তৃণমূলে চলে আসলো, এটা হচ্ছে মজা। তাহলে কে লড়বে? এই যে আদানি আম্বানি বিশ্বে বড় লোক হয়ে গেল, খুব নাম, লড়াইরা তাদের বিরুদ্ধে, গোটা বিশ্বের পুঁজি কিছু মানুষের হাতে মুষ্টি হতো ঢুকে দিচ্ছে। ওই যে বলেছিল না রিলায়েন্স কোম্পানি বিজ্ঞাপনে, চললো দুনিয়া মুঠি মে, আমাদের খনি, আমাদের জমি, আমাদের বাজার, আমাদের পুকুর, আমাদের নদী, আমাদের পাহাড়, আমাদের খন, সমস্ত কিছু প্রাকৃতিক সম্পদ, রাষ্ট্রায়ত্ত শিল্প, আমাদের ব্যাংক, আমাদের পোস্ট অফিস, আমাদের রেল স্টেশন, আমাদের রেল লাইন, আমাদের এয়ারপোর্ট, এই সব তারা মুঠোর মধ্যে নিচ্ছে। এই জন্য বলছিলাম না এগুলো মিউজিয়াম হয়ে যাবে, সরকারি অফিসগুলোকে নিজের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছে, সরকারি বলে আর কিছু থাকবে না। মুসলিমি বলেছিল, মুসলিমি বলেছিল ফাঁসিবাদ মানে কি, বলে ফাঁসিবাদ মানে হচ্ছে যেখানে সরকার আর কর্পোরেট, বড় বড় পুঁজিপতি আর সরকারের মধ্যে কোনো তফাৎ থাকবে না, এক হয়ে যাবে। তাহলে আসলে যারা পাহারা দিচ্ছে কাকে পাহারা দিচ্ছে? গরিব মানুষকে। একদিন প্রত্যেক দিন আজকে পশ্চিমবঙ্গে কেউ না কেউ অপহৃত হচ্ছে, কোনো বাচ্চা ছাত্র খুন হচ্ছে, পুলিশ দিচ্ছে, বাগুইহাটিতে ক্লাস টেনে দুটো বাচ্চা, এই পুলিশগুলোর বাড়ি বসে বাচ্চা থাকতে পারে, গুম হয়ে গেল, পুলিশ ডায়েরি দিল না, ডায়েরি দিল না, কারণ তৃণমূলের ব্লক সভাপতি যদি না বলে, মমতা বলে দিয়েছেন ডায়েরি নেওয়া যাবে না, কোন এমপিএমএলএ কাজে লাগলো না, বলে দুয়ারে সরকার আর দিদিকে বলো আর কি, এক ডাকে না এক করে অফিসে 5 দিন গিয়েছে অতরুদের পরিবার, থানা আইনি বিধাননগর কমিশনার দেয়নি, মমতার বাড়িতে গেছে, কোনো মমতা আছে? পুলিশ পাহারা দিয়ে রেখেছে, এরকম পাহারা দিয়ে রাখে, 5 দিন তাকে দেখা করতে দেয়নি, কেউ দেখা করেনি। একদিকে থানা বলছে গাড়ি নেব না, আর মমতার অফিস বলছে, চিফ মিনিস্টার অফিস বলছে গাড়ি নাম্বার নিয়ে এসো, বুঝেছে মানুষ কোন ফাঁদে পড়েছে? যা ছেড়ে গিয়েছে তাকে পুলিশ বলছে তোমার ছেলের ব্যাংক অ্যাকাউন্ট দাও, পাসবুক আনো, বললো বাচ্চা ছেলে স্টাইপেন্ডের জন্য খাতা খুলতে হয়, তাতে বেশি টাকা নেই, বললো না ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করে নিয়ে এসো, খাতা নিয়ে ব্যাংকে গেল, পুলিশ বলেছে, তারপরে সেই ব্যাংকের খাতা ব্যাংকের অফিসের ভালো ছিল, যখন বললো আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুন করতে পারে,
প্রতিদিন ভয় দেখাচ্ছে, আমি কি করব। ব্যাংকের লোক বললো ঠিক আছে, অন্য কাজের লোক কমে গেছে, স্টাফ কম, বললো না ঠিক আছে আমরা অ্যাকাউন্টটা আপডেট করে দিচ্ছি। ওর আইনে লেখা আছে পুলিশের একটা ছেলে নিখোঁজ হলে তার ব্যাংকের খাতা দেখতে হবে, আরে খাতা যদি দেখার অনুরোধ থাকে তাহলে তৃণমূলের নেতাদের খাতা দেখো। ছেলেটা খুন হয়ে গেল, কে দায়িত্ব নেবে? তামাশা আর খাতা দেখবে? এই যে গার্ডের নিচে টাকা বেরোলো খাতের নিচে থেকে, ব্যাংকের অফিসার পুলিশকে বললো এত কোটি টাকা কোত্থেকে আসছে লকডাউনের সময় কোথায় যাচ্ছে? মন্ত্রী বললো না নড়বে না, পার্কস্ট্রিট থানা কলকাতা পুলিশ ডিসি ডিপার্টমেন্ট দায়িত্ব নেবে না, পুরো ধামা চাপা পড়ে গেল। এফআইআর নিল না, এফআইআর নিল অপতলার নির্দেশে কোনো নড়লো না। আমি পুলিশের সব খুল্লা চিপটা খুলে দিচ্ছি, কিরম চলায় আমাদের রাজ্যে, দাঁড়া হয়ে কি হয়। আর তারপরে কোর্টে গেল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বললো এই এত টাকা এর কাছে কোত্থেকে এসছে দেখো, কিছু জুয়া টুয়া আছে, চিট ফান্ড আছে, কিন্তু কেন করলো না পুলিশ কোর্টের নির্দেশের পরেও? আমাদের অর্ডার দেখা এখানে 144 আছে, দড়ি রেখে দিয়েছিল এখানে, তাই তো? মানুষ এসে দড়িটা আছে, আমি ভালোভাবে বলেছিলাম আপনার ভিতরে চলে যান, দড়িটা মাটির নিচে আছে। এইসব পুলিশ নকল পাহারা দিয়ে কোনো লাভ নেই, শ্রীলঙ্কার রাজপ্রাসাদের সামনেও পুলিশ দাঁড়িয়ে ছিল, মানুষ খেপলে সেই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মিলিটারি ছিল, ট্যাঙ্ক ছিল, মানুষের মেজাজ বুঝতে পারছেন না, যেটা করার কথা সেটা করেননি, স্বীকার করুন। যদি লজ্জা সরম তাকে ক্ষমা চান, আর এখন আমরা বলছি চোর ধরো জেল ধরো, উল্টে আবাস চৌধুরীকে রায়চৌধুরীকে জেল দিয়ে দিল, তার আমরা বললাম চোর ধরো জেল ধরো, যারা বলল চোরকে বলছে চুরি করো অনুমতি আছে, আর আমি বললে সে চোর ধরো জেল ধরো বলে না অনুমতি নেই, নারায়ণ বিশ্বাসকে বলেছে অনুমতি দেওয়া যাবে না। কি সরকার চলছে পর্যন্ত? মানুষ আমি বলছি না সিপিএমের কথা শুনতে হবে, আমি বলছি না মোহাম্মদ সেলিমের কথা শুনতে হবে। আর ওরা জানে এই জন্য মানুষকে কি করলো, বিজেপি মাঝখানে এসে পরীক্ষায় পাশ করেছে শিক্ষক হবে, লড়ছে ওরা কোর্টে, লড়ছি আমরা, অবস্থান করছে। বিজেপি এসে বললো শোন, ওরা হচ্ছে মাদ্রাসা শিক্ষক আর এরা হচ্ছে স্কুল শিক্ষক, তাহলে মাদ্রাসা স্কুলের মধ্যে একটু গন্ধ, তাই তো? দাঁড়িয়ে করলো না এই সময় যখন শিক্ষক নিয়োগ হচ্ছে না, স্কুলের পর স্কুলে শিক্ষক নেই, তখন 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূল মিলে বললো উর্দু আর বাংলা, তাই তো? হিন্দু আর মুসলমান দুটো ছাত্র খুন হলো, বিজেপি এই নিয়ে রাজনীতি করলো, ভোট হলো, আজ পর্যন্ত ওই তাপসে ওই রাজেশে খুনের কিনারা সিবিআইও করলো না, সিআইডিও করলো না, রাজ্য পুলিশও করলো না, কেন্দ্রীয় পুলিশও করলো না, ওটা ভোটের জন্য দুটো ছাত্রের বলি দরকার ছিল, আর হিন্দু মুসলমান উর্দু বাংলা করার জন্য ভাগ করার দরকার ছিল, আর শিক্ষক নিয়োগ হচ্ছে না, সে নিয়ে এসএসসি নিয়ে দুর্নীতি হচ্ছে, এমএসসি নিয়ে দুর্নীতি হচ্ছে, সেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাহলে বোঝেন সরকারে একথা কেন করতে হয়, কেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হিন্দু আর মুসলমান কিছু মোল্লা মুরব্বিকে ধরেন ধাক্কা, কিছু ধর্ম গুরুকে দিয়ে, কিছু পণ্ডিতকে দিয়ে, আরএসএস জামাত ইসলামী জামিয়তুল মাহিন এই ধর্মের নামে রাজনীতি করে। আমরা প্রথম থেকে বলেছি জিনিসের দাম বাড়ছে, যখন পেট্রোল ডিজেল কেরোসিন তেলের দাম বাড়ে, রান্নার গ্যাসের দাম বাড়ে, তার বিরুদ্ধে যদি লড়তে হয় সেটা হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়লে হয় না, দুটোকে একসঙ্গে লড়তে হয়। আজকে উত্তরবঙ্গে কি করছে, রাজবংশী আদিবাসী তপশিলী বর্ণ হিন্দু মুসলমান এদেশি ওদেশি উদ্বাস্তু মতুয়া বলিয়া পাক করছে না, একই রাজবংশীকে কান্তাপুরী রাজবংশী দুটা ভাষা দিচ্ছে না, কেন করে? কেন ওরা মিছিলকে ভয় পায়, কেন মিটিংকে ভয় পায়, কেন মমতা ব্যানার্জি সরকার এসে বলেছিলেন মুখে দুটো ট্রাস্ট লাগিয়ে রাখো, কেন বলেছিলেন? চোর যখন চুরি করে লুকিয়ে চুরিয়ে করে, কিন্তু ডাকাত যখন ডাকাতি করে তখন বন্দুক ঠেকিয়ে বলে, ওই যে ব্যাংকে ডাকাতি হয়
ষোলটুলোতে দেখেছেন, এই তো সিনেমায় হয় নাটকে হয় তখন মাথার কাছে এরকম বন্দুক ঠেকিয়ে বলে কেউ কোনো কথা বলবে না, তুই শব্দ করবে না, বাসের মধ্যে মাঝে উঠে যায় না, ট্রেনের মধ্যে উঠে যায় না, সব বলে কার কি গয়না আছে, দুল আছে, হার আছে, সব দিয়ে দাও, সব চুপ করে দিয়ে দেয় কারণ বন্দুক। তাহলে এবার বুঝতে পারছেন ভোটের সময় বুথের সময় তৃণমূলের মাস্তানরা বন্দুক নিয়ে, পুলিশ নিয়ে, সিভিক ভলেন্টিয়ার নিয়ে মানুষকে কী বলে, পোলিং করতে দেবো না, ভোট দিতে দেবো না, পোস্টার লাগাতে দেবো না, মিছিল করতে দেবো না, মিটিং করতে দেবো না, সভা করতে দেবো না, আর ডাকাত প্রাণী বলে মুখে দুটো ক্লাস লাগিয়ে রাখো, কারণ ওরা জানতো চুরি করবে, অন্যায় করবে, ডাকাত করবে, কিন্তু কেউ যাতে কোনো কথা না বলে। তাহলে মমতা যখন বলে দুটো ক্লাস লাগিয়ে রাখো, তৃণমূল বলে যখন স্ট্রাইক চলবে না, মিছিল চলবে না, তখন এখানকার পুলিশও বলে আপনাদের অনুমতি দেবো না, মঞ্চ লাগাতে দেবো না, মাইক লাগাতে দেবো না। তাহলে কী হয়, পুলিশ পুলিশ কিন্তু চোরের যুদ্ধে যখন বলছি, ডাকাতের যুদ্ধে যখন বলছি, পুলিশ চোর বা ডাকাতকে ধরার বদলে সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তারা ফায়ারিং লাইনে থাকার কথা নয়, তাদের পেছনে থাকার কথা, তাদের তো অপরাধী ধরার কথা। কিন্তু যখন অপরাধ অপরাধীকে না ধরে যখন তাকে পাহারা দিচ্ছে, তখন সামনে তাদেরকে দাঁড় করে দিচ্ছে। আর আমরা তো লড়াই করছি তৃণমূলের নীতির বিরুদ্ধে, আমরা তো লড়াই করছি বিজেপির নীতির বিরুদ্ধে। দিল্লিতে কৃষকরা যখন গিয়েছিল ফসলের দামের দাবিতে, কৃষি আইনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু হরিয়ানার পুলিশ, উত্তরপ্রদেশের পুলিশ, দিল্লির পুলিশ তাদেরকে দাঁড় করে দিল মোদী সরকার অমিত শাহ। আজকে দাঁড়িয়ে যখন বলি বিয়ে দিতে হবে, তখন পুলিশেরও ডিএ বাকি আছে, সরকারি কর্মচারীদেরও ডিএ বাকি আছে, তাদেরও কথা বলি, এটাই হচ্ছে ন্যায্য কথা, এটাই হচ্ছে হকের কথা। তোমাদের কথা বলছি, আমাদের যেমন মুখে দুটো প্রশ্ন রাখতে বলেছে, ওই রকম পুলিশ অ্যাসোসিয়েশন, পুলিশের ইউনিয়ন, তাদের কথা দিয়ে আমরা দাঁড়িয়ে আজকে এই সব ভাঙে এসছি। তবে নারায়ণ বিশ্বাস বলে আমরা আজকে এসছি, মিটিং করব, চলে যাব, কিন্তু রোজ রোজ আমরা আসবো, চলে যাব তা হবে না, আমাদের দাবি আমরা আদায় করে ছাড়ব। বেকার ছেলে মেয়েদের হাতে কাজ চাই, তাদের নামে যারা চুরি করছে তাদের ধরতে চাই, শাস্তি দিতে চাই, লুট করা টাকা ফেরত চাই, তাকে কেউ পাহারা দিতে পারবে না। মানুষ ক্ষেত্রে ওই তৃণমূল চোর চোরটাদের ঘরের টাকা শুধু উদ্ধার না, তাদের ঘর বাড়ি নিলাম করে প্রত্যেকটা ইট কাঠ বেচে দিয়ে গরিব মানুষের হকের টাকা আমরা ফেরত চাই, আর সেই টাকা ফেরত আমরা নেব। মিডিয়া কি করে বলুন তো, কদিন ধরে তৃণমূলের কোন নেতার খাটে বান্ধবী শুয়েছে তার গল্প বলছে। আরে আমরা বলছি তৃণমূলের নেতাদের নিচে কি আছে সেটা দেখা, সেটা দেখাচ্ছে না, তাদের উপরে কে শুচ্ছে সেটা দেখাচ্ছে, লজ্জা লাগে। পুলিশ তারা পাহারা দিচ্ছিল, তাহলে 10 বছর ধরে মিডিয়া কি দেখিয়েছে, সবনের করা বান্ধবী, তাই তো? গরিব মানুষ ঘর চাইছে, ঘরের টাকা চাইছে, আর তৃণমূলের কাছে এত টাকা, তার একটা পর একটা বিল্ডিং ঘর বানাচ্ছে টাকা রাখার জন্য, মানুষ টাকা জোগাড় করছে ঘর বানানোর জন্য, তৃণমূল ঘর জোগাড় করছে টাকা রাখার জন্য। এটাই হচ্ছে বিরোধ, আর এই বিরোধের বিরুদ্ধে লড়তে হবে। এই লড়াই কোনো বিজেপির বিরুদ্ধে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়বে না, এ মানুষকে এক কাটতে হয়ে লড়তে হবে। ছাতা লাগবে না, ছাতা লাগবে না, যদি বলেন তো আমার বক্তৃতা আমি শেষ করে দিচ্ছি। যারা রোজ ঘামে মেজে তারা একদিন বৃষ্টিতে ভিজতে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ দেখবেন লড়াইটা ভাড়া সেনা দিয়ে হয় না, কমরেডরা ভিজবে আর পুলিশগুলো সব ছাদে নিচে চলে যাবে, তাই তো? তাহলে রাস্তা কার, লড়াইয়ের ময়দান বিধানসভায়, লোকসভায়, গ্রাম সভায় চোরেরা বসে গেছে, তাই তো? সেখানে চুরির বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না। আর যদি সংসদে বিচার না হয় তাহলে রাস্তায় দাঁড়িয়ে বিচার হবে, কিন্তু বিচার আমাদের পেতেই হবে, পরিষ্কার কথা।
প্রকৃতি আমাদের সহায় হয়েছিল, একটু সময় দিয়েছিল, তাই তো? আমরা মিছিল করলাম, মিটিং করলাম, এখন আমাদের পরিবেশটা আন্দোলনের সংগ্রামের লড়াই। শুধু এইখানে দাঁড়িয়ে ডিএমকে শুনিয়ে কোনো লাভ হবে না, এই কথাগুলো সমাধানে কানের মধ্যে ঢোকাতে হবে। তারপরে নজরে পঞ্চায়েত বলেছি, পাহাড়ের পাবলিক বলেছিলাম, ভাদু শেখের পরে তৃণমূলের লোকেরা আমার কাছে রোজ লিস্ট পাঠাচ্ছে, দাদা অভিষেককে বলেছিলাম এই চোরটাকে ব্লক সভাপতি করে দিয়েছে, ওর অনেক সম্পত্তি আছে, তার লিস্ট আমাদের নিচ্ছে। মমতাকে বলেছিলাম 8 বছর ধরে এই লোকটা খুনি, তারপরে ওকে নেতা বানিয়ে দিয়েছে, ওর খুনের লিস্ট আমাকে দিয়ে দিচ্ছে। এত লিস্ট আমাকে হোয়াটসঅ্যাপ কত করবে? আর ঠিক আছে, নজরের পঞ্চায়েত একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সবাই পেয়েছেন, সোশ্যাল মিডিয়া পেয়েছেন, সবাই দেওয়া আছে, ল্যাম্প পোস্টে লাগিয়ে দেবেন নাম্বারটা লিখে, সরাসরি অটোমেটিকলি আমাদের কাছে আসবে, কারণ থানা ডায়েরি নেয়নি, থানার পুলিশ ওগুলোকে লিখে নি, আমরা ওইগুলোকে লিখব, আর শুধু লিখে রাখবো না, তার হিসাব লেখা জোখা হবে। এক মাসের মধ্যে বলেছিলাম গ্রাম সভা ডাকতে হবে, 15 দিনের মধ্যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের সেক্রেটারি নোটিশ দিয়েছে, নভেম্বরের মধ্যে গ্রাম সভা ডাকা হবে। প্রত্যেকটা গ্রামে আপনারা ঘরের টাকা কে নিয়েছে, কুকুর চুরি কে করেছে, চারা গাছের টাকা কে মেরেছে, ঘরের টাকা কে মেরেছে, প্রতিবন্ধীর ভাতা, বিধবার ভাতা, গরিব মানুষের হক, স্টাইপেন্ড, আদিবাসীদের, তপশিলি জাতিদের, মুসলমান সংখ্যালঘু, যা যা স্কিম আছে তার টাকা যা লুট হয়েছে তা হিসেব করবেন। আমরা তো বলেছি চোর ধরো জেল ধরো, পুলিশ সেটা করছে না, মানুষ বেশি দিন ধৈর্য ধরে না, দেবরায় দেখেছেন, অন্যত্র দেখেছেন, আমি বললাম চোর ধরো জেল ধরো, সবাই বলতে আরম্ভ করলো, কিন্তু সবাই এটা থেমে থাকে না, মানুষ এবার নিজে বুঝে নিয়েছে, করছে জেল ধরো গাছ জেল, চোর ধরো গাছে বাঁধো, করেছে না? আর তারপরে গাছে বেঁধে কি করবে, পুজো করবে? হ্যাঁ, তাই তো? কুকুরের জন্য কি দরকার হয়, কুকুরের জন্য কি দরকার হয় মনে থাকে জানো? মনে করে আবার পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে, গুন্ডাকে দিয়ে আমাদের মুখ বন্ধ করবে, তার মুখ বন্ধ রাখার জন্য লাল ঝান্ডা জন্মায়নি, তাই তো? অনেক সহ্য করেছি, অনেক মিথ্যা মামলা এই সব থানাগুলোতে পুলিশগুলো দিয়েছে, গাঁজা কেসের নামে, পানি কেসের নামে তৃণমূলের এক একটা নেতা ব্যবসা করেছে, স্মাগলিং করেছে, চন্দন কাঠে স্মাগলিং করে কয়লা পাচার করেছে, চন্দন কাঠের পাচার করেছে, সরু পাচার করেছে, আর পুলিশ আর বিএসএফ কে দিয়ে বর্ডার এলাকায় বাগদা থেকে, কালকে আমি গিয়েছিলাম কুচবিহারে 3 হাটা, গ্রামের লোকের উপর জুলুম করছে, এসপি কে বলছি প্রত্যেক জেলায় এসপির নেতৃত্বে বর্ডার ম্যানেজমেন্ট টিম থাকে, তাতে বিএসএফ থাকে, ডিএম থাকে, পুলিশ থাকে, তারপর দাঁড়িয়ে স্মাগলিং কি করে হয়? আন্তর্জাতিক সীমানায় কেউ তো বলে বসিরহাটে হতো, এইসব গল্প লিখেছিল এতদিন, কালিয়া চকে হয়, গোয়াল পুকুরে হয়, কিন্তু ওখানে তো বিএসএফ আছে, শুনে নিন লিখে নিন, জোর গলায় বলছি, কোন আন্তর্জাতিক পাচার কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি বিএসএফ, কেন্দ্রীয় সরকারের উপর তরল লোক, রাজ্য সরকার, এসপি, ডিআইজি, পুলিশের অফিসার, মন্ত্রী, নবান্নে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী, কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল, আর তাদের কিছু দালাল, আর তার সঙ্গে কিছু গুন্ডা বদমাইশ মাদ্রাস, এই নেক্সাস তৈরি না হলে কখনো সোনার বিস্কুট পাচার হয় না, কখনো হেরোইন পাচার হয় না, কখনো গরু পাচার হয় না, এই জন্য ওদের জ্বালা। আমরা যখন বলি চোর ধরো জেল ধরো, সেটা শুধু কয়েকটা তৃণমূল যদি হতো তাহলে হয়তো পুলিশ গিয়ে ধরেও নিত, কিন্তু বাত নিকলেই গীত বহ দূর চ্যানেল চাই, তাই তো? হ্যাঁ, ঠিক মতো তদন্ত হলে অনেক দূর পর্যন্ত যাবে, এই জন্য ওরা যে একটি দরকার বাবা যেমন চুরি 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 চুরু, হ্যাঁ এই করে না, আর তারপরে কি করে বলুন তো, তামাশা, কিরকম তামাশা? মমতা বলল দুর্গা পুজোর কার্নিভাল হবে, তাই তো? হ্যাঁ, ক্লাব লোকে টাকা দেওয়া হবে, দেখ সব মিডিয়া তখন ওটা ছেড়ে দিয়ে চোর চোর ছেড়ে ছাড়, এই কোন ক্লাব কত টাকা তো রে, তাই তো? হ্যাঁ, আর বিজেপি চোর ধরবে,
আমরা বলছি কালির চালের নিচে কি আছে দেখো, বিজেপির কুতুব মিনারের নিচে কি আছে দেখতে হবে, তাজমহলের নিচে কি আছে দেখতে হবে, বেনারসের জ্ঞানপাপী মসজিদের নিচে কি আছে দেখতে হবে, মথুরায় কৃষ্ণ জন্মভূমির নাম করে সেখানে মসজিদের নিচে কি আছে দেখতে হবে। আরে মাথা খুলে মরে যাবি কিছু পাবি না, তার চেয়ে চালির চালের নিচে যা, অভিষেকের শান্তিনিকেতনে ঘরে যা, অনেক কোটি টাকা পাবি, অনেক সোনা পাবি, ব্যাংকক দুবাইয়ের অনেক খাতা পাবি। তাই তো পরশু দিন উনি এসছেন উড়োজাহাজ করে, এমনি এমনি জাহাজে চড়তেই পারে, ঘন্টায় ভাড়া নেয়। ছোটবেলায় আমরা ওই সাইকেল ভাড়া নিতাম, আধ ঘন্টা এক ঘন্টা করে সাইকেল চালানোর জন্য হতো না, সেই পয়সা জোগাড় করতে মুশকিল হতো। মমতার ভাই তো এখনো ছোটো, তাই তো ছোটোবেলা কাটেনি, সাইকেল ভাড়া নেয় না, এক্সিকিউটিভ যে যে ফ্যালকন বিমান ভাড়া নেয়, ঘন্টায় কয়েক লক্ষ টাকার ভাড়া। তাই তো একটা মিটিং করতে আসবে, চা বাগানে শ্রমিক মাইনে পাচ্ছে না, তাদের মজুরি এগ্রিমেন্ট হচ্ছে না, বোনাস পাচ্ছে না, গোটা দেশের মধ্যে ন্যূনতম মজুরি সবচেয়ে কম আমাদের, আর উনি এসছেন চা বাগানের শ্রমিকদের মিটিং দেখতে শুনতে বলতে, কয়েক কোটি টাকা খরচা করে, তাই তো প্লেন ভাড়া নিয়ে দিল্লি থেকে প্লেন এসছে কলকাতা, কলকাতা থেকে বাগডোগরা, বাগডোগরা থেকে আবার কোথায়, কিসের টাকায় হয়? পরিষ্কার কথা, কেউ মেহনত করা পয়সা ওই রকম করে ওড়ায় না, হারামের পয়সা না হলে হারাম খোর না হলে, পরিষ্কার কথা। আর লোকে দেখবে পাপতে পাপ কত কি ব্যাপার, তাই না, বিশাল বিশাল ব্যাপার। এই করে এরা তামাশা করে, আমরা লাল ঝান্ডা গরিব মানুষের, এই ঝান্ডা নিয়ে এই জেলাতে বিভাগ, দেশ ভাগের আগে স্বাধীনতার আগে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে এই লাল ঝান্ডা নিয়ে বলা হয়েছিল লাঙ্গল যার জমিদার, তখন ব্রিটিশের পুলিশ জমিদারের দাবালি করেছিল, আর হিন্দু মুসলমানের নামে আদিবাসী গরিব কৃষক তাকে ভাগ করেছিল ধর্মের নামে, কিন্তু কিচ্ছু করেনি। মানুষ যখন একটা থাকে, মজুরের হাতুড়ি আর শ্রমিকের কাস্তে যখন একসঙ্গে থাকে, কোন পুলিশের ব্যানার, কোন পুলিশের লাঠি, কোন মেশিন গান, কোন মাস্টারের বোমা কাজ করে না। শহীদের মৃত্যুবরণ করেছে, কলজে দিয়ে রক্ত দিয়েছে, তবে এই ঝান্ডা লাল হয়েছে। এটা চিট ফান্ডের টাকায় কেনা কোন তৃণমূলই ঝান্ডা না। আর এই সুরেন্দু দলাল বলেছিল কিষাণজির বন্দুক নিয়ে মাওবাদীদের নিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল যে গোটা মেদিনীপুরে কোনো লাল ঝান্ডা দেখা যাবে না, আর পরে ওই মমতার মুখ লাগানো, দেখবেন আগে মমতার মুখ লাগিয়ে তৃণমূলের ঝান্ডা হতো, যখন থেকে শুভেন্দু চলে গেছে না, আর তৃণমূলের ঝান্ডায় মমতার মুখ লাগায় না, কারণ ওইটা দিয়ে ও পেছনটা মুছে অমিত শাহ কাছে জমা। ওই জন্য আর তখন কে কোথায় মুছবে কি মুছবে, ওই জন্য আর মুখ লাগায় না, পরিষ্কার কথা, আগে লাগাতো তাহলে লাল ঝান্ডা থাকবে না। আবার যখন দেখবেন এদিক থেকে ওদিকে চলে যাবে, মাঝে তৃণমূল বলছিল মাঝখানে আরো প্রস্তাব লাগিয়েছিল নতুন তৃণমূল আসছে, তো কোথায় গেল? হ্যাঁ, আরে কলকাতায় না বড় বড় হোর্ডিং দেয় সব, এই হোর্ডিং আছে, এগুলো সরকারি কোম্পানির হোর্ডিং থাকে, বাইপাসের ধারে দেখি ওই সময় দূর থেকে যাচ্ছি গাড়ি করে, তখন লেখছে, আমি দেখি হঠাৎ সাইনবোর্ড লেখা আছে চোর বদলো, চোর বদলো, তাহলে কাছে সে গাড়ি আসছে স্লো কর স্লো কর, দেখলাম না সিটাকে আমি ঘুরো হয়ে গেছি, তো সিটাকে জিটাকে সি পড়েছি, ওটা বিজ্ঞাপন আছে ঘর বদলো, কিন্তু আমার মাথায় তখন তো যে নতুন তৃণমূল আসছে কাগজে মিডিয়া বলছে আর ও তাহলে চোর বদলো বলে, এখন আগের চোরকে পাল্টে নতুন চোর, তাই তো। আরে সাবান কোম্পানি রকম হয়, পুরনো সাবানের ব্র্যান্ড চলে না তখন নতুন ব্র্যান্ড লাগায় না, লাক্স যখন চলে না ইন্টারন্যাশনাল লাক্স বলে দেয় না, সার্ফ যখন চলে না তখন সুপার সার্ফ বলে দেয় না, তারপরে এক্সেল সার্ফ বলে দেয় না, তাই তো। ওই রকম আর তৃণমূল চলছে না, চলছে এখন এক্সেল তৃণমূল আসবে, একটা এক্সেল না ইন্টারন্যাশনাল তৃণমূল আসবে, কারণ দুবাইয়ের অ্যাকাউন্ট থেকে আর ব্যাংককের অ্যাকাউন্টে টাকা জমা আছে, ওই যে শাড়ি যাচ্ছিল না, হ্যাঁ লজ্জা করে দে, এয়ারপোর্টে যাচ্ছে পাসপোর্টের নাম দেখেছে বলে না আপনি তো দেশ ছেড়ে যেতে পারবেন না, আপনি তো টাকা নিয়ে পালাচ্ছেন, আপনার দীর্ঘ সোনা নিয়ে পালাচ্ছিল,
তাই তো সোনা পাচার করছিল না হিন্দিতে বলে সালি আধি ধর ওয়ালি তাই তো না খারাপ কথা না হিন্দিতে বলে বললাম বাংলায় সালি দেওর ননদ ভাসুর এইগুলো খুব একটা মিষ্টি সম্পর্ক আছে একদম ভাই বোনের থেকেও বেশি হয় ফুনসিটি হয় মজা হয় রগর হয় তাই হয় না আচ্ছা বাংলা বাংলার মেয়েকে চাই বিজ্ঞাপন ছিল কিন্তু আমি দেখলাম পাঞ্জাবের জামাই অভিষেক সে নিজের শালিকে চায় না ও শালিকে পুলিশ ইডি খুঁজছে ও এদিকে চলে এসছে ফ্রেন্ড নিয়ে কোনো বাড়িতে যদি কারো শালির ওপর বিপদ হয় তার বউ বলে ওকে বাইরে যেও না আগে তুমি আমার বোনটাকে দেখো ওকে কেন পুলিশে ডাকছে কেন ইডিতে ডাকছে কিন্তু পেশাদার বলি ওদিকে শালিকে ডাকছে এদিকে ও চলে এসছে এখানে প্লেন ভাড়া করে নিয়ে এসছে ওখানে প্লেন নিয়ে রাখার জন্য লোকজন কিনে দেখানো এসছে পরিষ্কার কথা সে শালি হোক আর ননদ হোক আর ভাইপু হোক চোর চোর তাই তো হ্যাঁ চোর যদি তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপি ঝান্ডা ধরে ডবল চোর ঠিক তো কলকাতা যেরকম বাস থাকে না ডাবল ডেকার বাস তাই তো তাহলে তৃণমূল হচ্ছে চোর আর বিজেপি হচ্ছে ডবল ডেকার চোর ঠিক আছে তো হ্যাঁ ও দেখবেন ভেতর থেকে তার সিঁড়ি থাকে নিচে থেকে ভেতরে যাওয়া যায় যেমন মুকুল গেল যেমন রাজীব গেল যেমন ডবল ডেকার বাস উঠেছেন কোনদিন তো দেখবেন নিচে ভেতর থেকে একটা বাসে সিঁড়ি থাকে একতলা থেকে দোতলা যায় যেমন দুপলে বাড়ি হয় আর একটা ফ্ল্যাটের